হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা পিএসসি ফুড এস আই অর্থাৎ ওয়েস্টবেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ফুড এসআই দু হাজার তেইশের কমপ্লিট বুক লিস্ট নিয়ে আলোচনা করব তো দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু পিএসসি আমাদের ফুড এসআই ভ্যাকেন্সি পাবলিশ করে দিয়েছে আর আমরা এই ফুড সাব ইন্সপেক্টর ফর্ম ফিল কিন্তু তেইশে আগস্ট অর্থাৎ আর দুদিন পর থেকে কিন্তু আমরা ফুড সাব ইন্সপেক্টর ফর্ম ফিল করতে পারবো তো এখানে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা ফুড সাব ইন্সপেক্টরের জন্য বুক লিস্ট বুক লিস্ট নিয়ে আলোচনা করব তো ওখানে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে ফুড সাব ইন্সপেক্টর এই ম্যাথের জন্য আমরা আমি কি কি বুক পড়বো আমি কোন কোন বই প্র্যাকটিস করব কিংবা জি কের জন্য কোন কোন বই পড়ব ম্যাথে কিছুই আমি পাই না তো এর পরবর্তীতে জি কে এর কোন 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 বই পড়লে ভালো হবে তো সেই সমস্ত কিছু বিষয় কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তো ফুড সাব ইন্সপেক্টরের কমপ্লিট লিস্ট কিন্তু আপনারা দেখতে পাবেন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ ভার্সনে তো বেঙ্গলি ভাষনে কী কী বুক রয়েছে ফুড সাব ইন্সপেক্টরের জন্য তো সেটিও আমি আপনার দেখাবো এবং এর সাথে সাথে ইংলিশ ভার্সনে কী বুক রয়েছে তো সেটিও কিন্তু আপনারা এই ভিডিওটির মাধ্যমে দেখতে পাবেন তো আজ সকালে কিন্তু আমি আপনাদের একটি ভিডিও করে দিয়েছিলাম ফুড সাব ইন্সপেক্টরের নিউ আপডেট তো সেখানে আপনাদের ভ্যাকেন্সি সম্বন্ধে ডিটেলস কিন্তু বলা ছিল তো ভ্যাকেন্সি ফুড সাব ইন্সপেক্টর ভ্যাকেন্সি কত থাকতে পারে তো সেই ভিডিওতে কিন্তু বলা রয়েছে তো সেই ভিডিওটি আপনারা যদি দেখে না থাকেন তো অবশ্যই কিন্তু একবার সেই ভিডিওটি দেখে নেবেন তো বন্ধুরা আপনারা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আর আপনাদের জন্য কিন্তু আমরা আমরা চ্যানেলে ফুড সাব ইন্সপেক্টর স্পেশাল ক্লাস কিন্তু শুরু করতে চলেছি আর কিছু দিনের মধ্যেই তো এবার চলে আসি চলে আসি সিলেবাস এবং বুক লিস্টে তো সিলেবাস আপনারা কম বেশি অনেকেই জানেন এর আগেও কিন্তু আমি অনেকবার ভিডিওতে বলে দিয়েছি যে ফুড সাব ইন্সপেক্টর সিলেবাস কি থাকতে চলেছে তো সেই ফুড সাব ইন্সপেক্টর সিলেবাস কিন্তু আমাদের আমি আরেকবার শর্টে জানিয়ে দিচ্ছি ম্যাথ কিন্তু আমাদের থাকছে ফিফটি আর জি কে অর্থাৎ জেনারেল নলেজ কিন্তু আমাদের থাকছে ফিফটি মার্কস তো এই এই হল কিন্তু আমাদের রিটেন এক্সাম রিটেন এক্সামের কিন্তু ফিফটি আর ফিফটি ম্যাথে ফিফটি আর জিকে ফিফটি তো এই ফিফটি প্লাস ফিফটি অর্থাৎ হান্ড্রেড মার্কসে পরীক্ষা হবে এবং ম্যাথ আর জিকে কোনো বিষয়ে কিন্তু এখানে খামতি রাখা যাবে না কেননা আপনারা জানেন যে ফুড এসের কী হাই কাটফ কিন্তু চলে যাচ্ছে তো সেই জন্য কিন্তু আমাদের ম্যাথেও ম্যাথ প্লাস জি কে এই দুটো বিষয়ে কিন্তু আমাদের ফুল ফোকাস কিন্তু করতে হবে কোনো বিষয়ে কিন্তু এখানে আমাদের খামতি রাখা যাবে না তো এই ফুড সাব ইন্সপেক্টর দু হাজার তেইশের জন্য আমরা কী কী বুক ফলো করবো তো অনেকেই অনেকেই কিন্তু আপনারা আমার কাছে জানতে চেয়েছেন তো আমি এবার আপনাদের দেখাবো ম্যাথ থেকে শুরু করে ম্যাথ জি কে বেঙ্গলি ভাষণ প্লাস ইংলিশ ভাষানে কী কী বুকগুলো ফুড সাব ইন্সপেক্টরের জন্য ভালো তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন তো এবার আমরা নিয়ে চলে এসেছি ফুড সাব ইন্সপেক্টর ম্যাথ বুক তো সর্বপ্রথমে আমরা ম্যাথ নিয়ে আলোচনা করবো তো ম্যাথে কিন্তু কম বেশি প্রায় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ক্যান্ডিডেটেরই কিন্তু ম্যাথ নিয়ে ভয় থাকে তো ম্যাথ কিন্তু শুধুমাত্র ভালোভাবে প্র্যাকটিসটা করতে হবে সব কিছু তো তাহলে কিন্তু আপনাদের এই ম্যাথ সম্পর্কে এই ভীতি কিংবা ভয়টি কিন্তু কেটে যাবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফুড সাব ইন্সপেক্টর ম্যাথ বুক তো ম্যাথ বুক হিসেবে বেঙ্গলি ভাষণে তো এখানে আমি আপনাদের আগেই জানিয়েছি যে বেঙ্গলি ভাষণ এবং ইংলিশ ভাষণ দুটো ভাষণে কিন্তু আমি আপনাদের বলে দেবো কি কী বুকগুলো কিন্তু আপনারা ফলো করবেন তো এই বেঙ্গলি ভাষণে কিন্তু আমি নিচের এই তিনটি বুক কিন্তু সিলেক্ট করেছি ফুড সাব স্পেশালি ফুড সাব ইন্সপেক্টরের জন্য তো স্পে ফুড সাব ইন্সপেক্টর স্পেশাল কিন্তু এখানে আপনাদের এই তিনটি বুক কিন্তু বেঙ্গলি ভাষণে ম্যাথের জন্য প্র্যাকটিস করতেই হবে তো সর্বপ্রথমে যে বুকটি রয়েছে ছায়া ছায়াপ্রকর্শনী দুর্দান্ত একটি বুক বিভিন্ন কম্পিটিটিভ ফুড সাব ইন্সপেক্টর বিভিন্ন কম্পিটিভ এক্সামিনেশনের জন্য এই বুকটি কিন্তু অত্যন্ত উপযোগী আপনাদের জন্য ছায়া আপনারা দেখতে পাচ্ছেন ছায়া প্রকাশনী সুবির দাসের কম্পিটিটিভ ম্যাথামেটিক্স বুক এটি কিন্তু নিউ ভার্সন প্রকাশিত হয়েছে এর পরবর্তী তো এইটি বুক এই বুকটি কিন্তু বাংলা ভাষনে কিন্তু এখানে দুর্দান্ত একটি বুক ম্যাথের জন্য আপনারা যারা যারা প্রথম থেকে শুরু করবেন তো তাদের জন্য এবং এই বুকটিতে সুবির দাসের এই বুকটিতে কিন্তু আপনারা চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে কিছু প্রথমে ইনফরমেশন এবং তার সাথে এমসিকিউ কোশ্চেনও পেয়ে যাবেন এবং তার সাথে সলিউশনও কিন্তু পেয়ে যাবেন এর পরবর্তীতে আমরা আসছি কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেঙ্গলি ভাষনের এটি কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এস্টার্ন পাবলিকেশন ডক্টর আর এস আগরওয়ালের লেখা তো এটিও কিন্তু একটি ম্যাথের জন্য খুবই ভালো বুক তো এখানে আপনারা ম্যাথগুলো এখানে ডিটেলসে শিখে নিতে পারবেন তো এটি বাংলা ভাষনে কিন্তু এটি বুক আর এখানে আপনারা যে সুবির দাসের বইটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা এখানে আপনারা ম্যাথ প্র্যাকটিস থেকে শুরু করে এখানে কতগুলো এমসি কু কোশ্চেন এবং তার সাথে সাথে এখানে কিছু শর্টকাটও বলে দেওয়া রয়েছে এর পরবর্তীতে চঞ্চল ঘোষের একটি আরও একটি বুক ম্যাথের তো এটি আমাদের আমরা জানি ফিফটি মার্কস কিন্তু আর্ধেক মার্কস কিন্তু অঙ্কতেই রয়েছে তো অঙ্কটাতে কিন্তু অবশ্যই ভালো মতো কিন্তু করতে হবে তো এখানে নিমিশে অঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন তো ফুড সাব ইন্সপেক্টর যে আমাদের বিভিন্ন ম্যাথে কিন্তু বিভিন্ন প্রশ্ন রয়েছে যেমন হচ্ছে অ্যারথমেটিক থেকে শুরু করে অ্যারেথমেটিক অ্যালজেব্রা টিগোনোমেট্রি জিওমেট্রি তো আমাদের কিন্তু ফুড এসের জন্য অ্যারেথমেট অ্যারেথমেটিক পার্টটা কিন্তু ভালো মতো ফোকাস করতে হবে তো অ্যারথমেটিক থেকে কিন্তু সবথেকে বেশি কোশ্চেন কিন্তু নাইনটি পার্সেন্ট কোশ্চেন নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কোশ্চেন অ্যারথমেটিক থেকেই কিন্তু দেবে তো এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিমিশে অঙ্ক যে রয়েছে নিমিশে অঙ্ক চঞ্চল ঘোষের তো এটি কিন্তু আপনাদের এটি শর্টকাট প্রসেস কিন্তু এখানে এই বুক এই বুকটিতে শর্টকাট প্রসেস দেওয়া রয়েছে তো এই বুকটি কিন্তু আপনারা কিনে নিতে পারেন এখানে চঞ্চল ঘোষের ইউনিভার্সাল বুক সেন্টার তো ওখানে এটি দুটো পার্ট রয়েছে তো ওইখানে যে পার্টগুলো এখানে যে চ্যাপ্টারগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো এটি কমপ্লিটলি অ্যাথমেটিক তো এখানে অ্যারথমেটিক আপনারা দেখতে পাচ্ছেন তো এই অ্যারথমেটিক অ্যাথমেটিকই কিন্তু আমাদের ফুড সাব ইন্সপেক্টর আসবে তো এই বুকগুলো কিন্তু আমাদের বেঙ্গলি ভ্যাশানে ফলো করতে হবে তো আপনাদের কিন্তু সর্বপ্রথমে যে সুবীর দাসের বুক তো সেই সুবীর দাসের বুক বেঙ্গলি ভ্যাশানে কিন্তু দুর্দান্ত বুক এটি আপনাদের অবশ্যই অবশ্যই ফলো করতে হবে কিংবা আরুস আগরওয়াল তো এটি হলো বেঙ্গলি ভাষণের ম্যাথ বুক কিংবা আপনারা যদি চান ইংলিশ ভাষনে প্র্যাকটিস করতে ইংলিশ ভাষণের ম্যাথ বুক তো সেই ইংলিশ ভাষনের বুকও কিন্তু আমি আপনাদের দেখাবো তো বন্ধুরা এবার আপনারা দেখতে পাচ্ছেন ম্যাথের জন্য আমি আপনাদের ইংলিশ ভ্যাশনের বুক নিয়ে চলে এসেছি তো কেউ কেউ কিন্তু আপনারা ইংলিশে প্র্যাকটিস করতে চান তো তাদের জন্য কিন্তু এই ইংলিশ তো এখানে ইংলিশে আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ড যে বুকটি রয়েছে কন্টেন্ট অ্যাপটিটিউড তো সেটির কিন্তু এখানে ইংলিশ ভাষন তো কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড তো এখানে আর এস এসিয়ান পাবলিকেশনে আর এস আগরবালের আর এস আর এস আগরবালের লেখা ডক্টর আর এস আগরবাল এবং এক নম্বর এক নম্বর বুকটি আপনারা দেখতে পাচ্ছেন আরিহান পাবলিকেশনের তো এটিও কিন্তু অঙ্কের জন্য ইংলিশ ভার্সনের একটি দুর্দান্ত বুক ফার্স্ট ট্র্যাক হচ্ছে অবজেক্টিভ অ্যারিথমেটিক তো এখানে আরিহান পাবলিকেশনে কিন্তু এটি একটি দুর্দান্ত বুক ম্যাথের জন্য তো এখানে কিন্তু আপনার সব কিছু চ্যাপ্টার কিন্তু আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র ফুড ফুরেসেই না ফুড এসে সব বিভিন্ন পরীক্ষার জন্য কিন্তু এই বুকগুলো কিন্তু উপযোগী ম্যাথের জন্য তো আমি আপনাদের ম্যাথ বেঙ্গলি ভাষণে কী কী বুক প্র্যাকটিস করবেন এবং এর সাথে সাথে ইংলিশ ভাষণে কী কী বুক লাগবে আমি আপনাদের দেখিয়ে দিলাম তো বেঙ্গলি ভাষণে কিন্তু আপনার সুবির দাসটি অবশ্যই কিন্তু আপনারা ফলো করবেন এবং এর সাথে সাথে আপনারা নিমিশে অঙ্কর চঞ্চল ঘোষের এখানে বইটাও কিন্তু আপনারা দেখতে পেন দেখতে পারেন তো এখানে এই হলো দুটো ইংলিশ ভাষণের বুক এর আগে আমি তিনটি বেঙ্গলি ভাষণের ম্যাথ বুকের কথা বলেছি তো আপনারা যে কোনো একটি কিন্তু আপনারা আগে কিনে আগে কিনে নিয়ে প্র্যাকটিস করতে পারেন তো এর পরবর্তী আমরা জি কে এবং জি বিষয় বিষয়ে চলে যাব জিকে এবং জিএস বিষয় বিষয়ে কী কী বুক রয়েছে তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফুড এসেই জি কে জি এস বুক তো এখানে বেঙ্গলি ভাষণ তো বেঙ্গলি ভাষনে কিন্তু আমি এই দুটো বুক কিন্তু সিলেক্ট করেছি তো এটি কিন্তু জি এর মধ্যে পড়ে অর্থাৎ জেনারেল স্টাডিজ তো আমরা জানি এই আমাদের যে ফিফটি মার্কসের জিকে থাকতে চলেছে ফুড এসে রিটেন এক্সামিনেশনে তো সেই ফুড এস রিটেন রিটার্ন ফিফটি মধ্যে কিন্তু শুধুমাত্র স্ট্যাটিক জিকেই কিন্তু আসবে না এর মধ্যে ইনক্লুড থাকবে হিস্টারি আইএনএম হিস্ট্রির টোটাল পার্টটা অর্থাৎ এখানে অ্যান্সিয়েন্ট হিস্ট্রি থেকে শুরু করে মডার্ন হিস্ট্রি আইএনএম এবং এর সাথে সাথে জিওগ্রাফি ইন্ডিয়ান জিওগ্রাফি প্লাস হচ্ছে এখানে আপনাদের ইন্ডিয়ান জিওগ্রাফি প্লাস বেঙ্গল জিওগ্রাফি এবং এর সাথে সাথে থাকছে আপনাদের কিছু এক থেকে দুটো বা তিনটা এখানে পলিটির কোশ্চেন আসবে ইন্ডিয়ান কনস্টিটিউশন কিংবা পলিটি ইকোনমিক্সের এক দুটো কোশ্চেন আসতে পারে এবং এর পরবর্তীতে আপনাদের যে স্ট্যাটিক জিকে তো সেই স্ট্যাটিক জিকের কোশ্চেন আসবে অর্থাৎ ওভারঅল আপন আমাদের কিন্তু জিকে সিলেবাসটা দেখতে হবে হিস্ট্রি এবং সাবজেক্টটি আপনারা দেখতে পাচ্ছেন সাবজেক্ট হিসাবে ইতিহাস ভূগোল পলিটি ইকোনমি তো এইসব থেকে কিন্তু জি জিকে পেপারে কিন্তু কোশ্চেন ইনক্লুড থাকবে তো আমরা এখানে জিএস যদি পেপার দেখি তো জেনারেল স্টাডিস তো জেনারেল স্টাডিসের ক্ষেত্রে কিন্তু আমরা এই দুটো বুক ফলো করতে পারি এই দুটো এই দুটোই কিন্তু আপনাদের কিনতে হবে না যে কোনো একটি কিনবেন এই দুটো কিন্তু এই দুটোর মধ্যে যে কোনো একটি বুক আপনারা অবশ্যই কিনবেন দুটো প্রায় একই রকমের তো এখানে আপনারা ক্র্যাক ডাব্লিউ বা ডাব্লিউ বিশিএস ম্যানুয়াল আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার তেইশ পঞ্চম সংস্করণে এই দুটো কিন্তু বেঙ্গলি ফ্যাশনের জেনারেল স্টাডিসের বুক ডাব্লিউ বিসিএস জেনারেল স্টাডিস ফিলিমি এখানে আপনারা পেয়ে যাচ্ছেন কী কী পাবেন হিস্ট্রি থেকে শুরু করে হিস্ট্রি হিস্ট্রি জিওগ্রাফি ইন্ডিয়ান জিওগ্রাফি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি কম্পিউটার এবং পরিবেশ থেকে শুরু করে বিভিন্ন যে আপনাদের সাবজেক্টিভ বিষয়গুলো রয়েছে তো সেই সাবজেক্টিভ বিষয় এবং তার সাথে সাথে স্ট্যাটিক জিকেও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ডাব্লিউ বিসি ম্যানুয়াল এবং এর সাথে সাথে ক্র্যাক ডাব্লিউ বিসিসের তো এখানে ক্র্যাক ডাব্লিউ বিস ক্র্যাক ডাব্লিউ এ কিন্তু ইংলিশের পার্টটাও রয়েছে তো সেই ইংলিশের পার্টটাও কিন্তু আপনারা অ্যাভয়েড করবেন স্পেশালি ফুড এসের জন্য তো ফুড এসে কিন্তু আমাদের সিলেবাসে ইংলিশ কিন্তু নেই তো এই দুটো বুক কিন্তু জিএসের জন্য খুবই উপযোগী বেঙ্গলি ভাষণের তো এখানে আপনারা বিভিন্ন ইতিহাস থেকে শুরু করে ইতিহাস ভারত পশ্চিমবঙ্গ সংবিধান অর্থনীতি এবং এর সাথে সায়েন্সও আপনারা ইনক্লুড পাবেন আমাদের সায়েন্স থেকে কিন্তু ভালো রকমের কোশ্চেন আসে তো এখানে এই দুটো বুকে কিন্তু সায়েন্সের কোশ্চেনও রয়েছে আমরা যদি বলি পদার্থবিদ্যা ফিজিক্স কেমিস্ট্রি ল্যাব সায়েন্স তো এই তিনটি বিষয় কিন্তু এই তিনটি বিষয় থেকে কিন্তু এখানে আপনারা কোশ্চেন পেয়ে যাবেন তো এবার আমরা স্ট্যাটিক স্ট্যাটিক জিকের পার্টটা আরেকটু যদি ভালো মতো পড়তে চাই তাহলে কিন্তু আমাদের এর পরবর্তী আরও দুটো বই আমি আপনাদের সিলেক্ট করে রেখেছি তো সেই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটি বুক কিন্তু ফলো করতে হবে তো বন্ধুরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আরও দুটো কিন্তু আমি এখানে জিকের বুক নিয়ে চলে এসেছি তো এর আগে আমি যেই দুটো বুক দেখালাম সেই দুটোর মধ্যে যে কোনো একটি আপনারা কিন্তু কিনবেন জেনারেল স্টাডিসের জন্য হয় ক্র্যাক বা নয় ডাব্লিউসি ম্যানুয়াল এবং এখানে এর পরবর্তী আমি আপনাদের জানিয়ে রাখি বেঙ্গলি ফ্যাশনের পিএসসি ফুটেসে এখানে জিকে মেনলি জিকে স্ট্যাটিক জিকের পার্টটা কিন্তু এখানে এই দুটো বই খুব ভালোভাবে দেওয়া রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এটি হচ্ছে জেনারেল নলেজ দু হাজার চব্বিশ মেড ইজি সেকেন্ড এডিশন কার্তিক চন্দ্র মন্ডল স্যারের লেখা মন্ডল প্রকাশনের এবং এখানে জেনারেল নলেজ দু হাজার চব্বিশ এখানে তরুণ গোল স্যারের লেখা তো এই দুটো বুক কিন্তু জি কের জন্য খুবই ভালো আর কি তো এই দুটো বুক এই দু এই দুটো বুকের মধ্যে যে কোনো বুক একটি আপনারা দেখতে পারেন দুটোই এখানে আপনাদের নিতে হবে না যে কোনো একটি বুক দেখলেই হয়ে যাবে জিকের ক্ষেত্রে এবং জিএসের ক্ষেত্রে এর আগের দুটোর মধ্যে যে কোনো একটি দেখলেই কিন্তু আপনাদের হয়ে যাবে এর পরবর্তী আমরা ইংলিশ ভার্সানে কি কী বুক রয়েছে তো সেই ইংলিশ ভার্সনে বুকটি নিয়ে আমরা আলোচনা করব। তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ইংলিশ ভাষণের শুধুমাত্র দুটো বই কিন্তু আমি আপনাদের সিলেক্ট করে রেখেছি ইংলিশ ভাষণ এসাই হচ্ছে জি কে ফু জি কে ইংলিশ ভাষণের তো এখানে লুসেন্টের এই বুকটি কিন্তু লুসেন্ট জেনারেল নলেজ তো এই বুকটি কিন্তু ইংলিশ ভার্সনে খুবই উপযোগী একটি বুক কিন্তু আপনি যে অ্যাক্সপিরিয়েন্স রয়েছে সব অ্যাক্সপিরিয়েন্সটা কিন্তু এখানে এই লুসেন্টের জেনারেল নলেজ এই বুকটি কিন্তু পড়ে থাকে তো এর পরবর্তীতে এখানে তরুণ গোয়েলের এটি ইংলিশ ভাষান তো এই বুকটি কিন্তু আপনারা ইংলিশ ভাষনের ক্ষেত্রে ট্রাই করতে পারেন তো এবার এই আমাদের যে বেঙ্গলি ভ্যাশনে আমরা যাই পই না কেন জিএস জিএস এর ক্ষেত্রে ডাব্লিউসি ম্যানুয়াল কিংবা আমরা হচ্ছে ক্র্যাক ডাব্লিউ তো এখানে ডাব্লিউসি ম্যানুয়াল কিংবা ক্র্যাক ডাব্লিউ কিন্তু অনলাইনে করে কোশ্চেন দেওয়া রয়েছে এবং এর সাথে সাথে আপনারা কিছু এমসি পেয়ে যাবেন তো এখানে এর পরবর্তীতে আমরা জিকে যে দুটি বই বললাম স্ট্যাটিক জিকের এখানে মেড ইজি কিংবা তরুণ গোয়েলের তরুণ গোয়েল স্যারের জিকে বই তো এগুলো পড়লেই কিন্তু আমাদের শুধুমাত্র হবে না আমাদের এর সাথে সাথে এগুলো কিছুটা কমপ্লিট করার পর কিন্তু আমাদের যে এমসিকিউ প্র্যাকটিস সেট এমসিকিউ বুক কিন্তু আমাদের ধরতে হবে অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের এমসিকিউ বুক কিন্তু প্র্যাকটিস করতে হবে তো বন্ধুরা এমসিকিউ বুকগুলোর মধ্যে কি কী এখানে তিনটি বুক আমি আপনাদের জন্য সিলেক্ট করে রেখেছি ইংলিশ প্লাস বেঙ্গলি ভার্সানের তো এখানে এখনও কিন্তু এমসি প্র্যাকটিস সেট এমসিকিউ বুক কিংবা প্র্যাকটিস সেটের বুক এখনও ভালোভাবে বাজারে আসেনি যেহেতু সদ্য নোটিফিকেশন প্রকাশিত হচ্ছে আমাদের ফুডেসের তো কিছুদিন পরই আরও নতুন নতুন কিন্তু প্রকাশনীর বই চলে আসবে তো এখানে যা এসেছে তার মধ্যে কিন্তু এখানে আমাদের এডভিকন প্রকাশনীর এখানে ফুড অ্যান্ড সাপ্লাই সাব ইন্সপেক্টর বাইশটি প্র্যাকটিস সেট আছে এখানে বাইশটি প্র্যাকটিস সেটের বুকটি কিন্তু এখানে খুবই ভালো বুক এটি এটি ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটের জন্য এখানে বাইশটি প্র্যাকটিস সেট রয়েছে এডভিকন প্রকাশনীর এর পরবর্তী সেকেন্ড বুকটি আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ড বুক আপনারা অনেকে অনেকেই চেনেন জানেন লুসেন্ট আমাদের লুসেন্টের হচ্ছে অবজেক্টিভ জেনারেল নলেজ তো এই অবজেকটিভ জেনারেল নলেজে কিন্তু সুন্দর এটি কিন্তু ইংলিশ ভ্যাশনের বুক এই লুসেন্টের অবজেক্টিভ জেনারেল নলেজ এখানে প্রতিটি চ্যাপ্টার প্রতিটি চ্যাপ্টার শেষে কিন্তু এমসি প্রতিটি চ্যাপ্টার ধরে ধরে কিন্তু এমসি কিউ দেওয়া রয়েছে চ্যাপ্টার ইনফরমেশান শুধুমাত্র কিন্তু আপনারা এমসিকিউগুলো পেয়ে যাবেন তো এখানে এমসিকিউগুলো কিন্তু কিন্তু আপনারা এখানে লুসেন্ট অবজেক্টিভ জেনারেল নলেজ থেকে প্র্যাকটিস করে নিতে পারেন এর পরবর্তী আরও একটি এখানে আমি এখানে এই বুকটি দেখলাম পিএসসির ফুড সাব ইন্সপেক্টর এখানে পঁচিশটি প্র্যাকটিস সেট রয়েছে তো এটি কিন্তু প্র্যাকটিস সেটের বুক এগুলো এই দুটো বেঙ্গলি ভাষণের জয়শ্রী পাবলিকেশনের তো এখানে এই তিনটি এখানে এই দুটো প্র্যাকটিস সেটের বুক এবং এখানে অবজেক্টিভ এমসিকিউ বুক কিন্তু আমি আপনাদের এখানে সাজেস্ট সাজেস্ট করছি এমসিকিউ এর জন্য তো এই ছিল কিন্তু আজ আমার দেওয়া বুক লিস্ট ফুড সাব ইন্সপেক্টরের জন্য তো এই বুকগুলো কিন্তু আপনাদের অবশ্যই ফলো করতে হবে ম্যাথ থেকে আমি যা যা বললাম ম্যাথে কিন্তু আপনাদের অবশ্যই ফিফটি মার্কস রয়েছে ম্যাথে অবশ্যই ভালো মতো খাটতে হবে যার যে ম্যাথে কম রয়েছে তো তাকে কিন্তু অবশ্যই কিছুটা লেভেল কিন্তু অনেকটা লেভেল কিন্তু ইনক্রিজ করতে হবে আমাদের বেঙ্গলি ভাষণের সুবিধ থেকে শুরু করে চঞ্চলগোল সেগুলো বই রয়েছে কোয়ান্টিটি অ্যাপটিটিউড অ্যাপটিটিউড রয়েছে তো বেঙ্গলি ভাষণে আপনারা এগুলো দেখে নিজেরাই কিন্তু খুব ভালো মতো বুঝে যেতে পারবেন বুঝে নিতে পারবেন এবং ইংলিশ ফ্যাশনের বুকও কিন্তু আমি আপনাদের বলে দিয়েছি এবং এর সাথে সাথে আমাদের কিন্তু শর্টকাটেও কিছুটা কিন্তু টিক্স শিখে যেতে হবে যেগুলো আমাদের সুবিদ্যাস বইতে আছে এবং এর সাথে সাথে চঞ্চল ঘোষের বইতেও কিন্তু আমাদের শর্টকাট টিক্স দেওয়া রয়েছে এবং জিকে এবং জিএস আমি আপনাদের বলে দিলাম তো এই ছিল কমপ্লিট দু হাজার তেইশের ফুড সাব ইন্সপেক্টর বুক লিস্ট তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো করলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানাবেন ধন্যবাদ